তিনটা লাইটে এক একটা 30 30 30, টোটাল 90 ওয়াট। তো এখন আমার দরকার হচ্ছে 50 ওয়াট। তো 50 ওয়াট এই লাইট দিয়ে কখনোই দেওয়া সম্ভব না। কেন সম্ভব না? এবং আপনি দেখতে পাচ্ছেন আমার একটা সাইডে, নির্দিষ্ট একটা সাইডে একটু আলো বেশি, একটা সাইডে আলো একটু কম। তো এই যে আলো আধারের যে খেলাটা, এইটার জন্য এই গ্রিড সিস্টেমটার খুব বেশি জরুরি ছিল, এই জন্যই এই লাইটটা আমরা ব্যবহার করি। আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। clickandtech.com এ আমি আছি নেমান আপনাদের সাথে। আমরা আজকে আলোচনা করব আমাদের নতুন স্টুডিওতে নতুন সংযোজন একটি লাইট এবং সব বক্স সহকারে যা যা আমরা আজকে ব্যবহার করব সেই বিষয়গুলো নিয়ে। তো এটা আপনারা যারা স্টুডিও করবেন, একেবারে বেসিক যখন অল্প অল্প করে ইনভেস্ট করে টোটাল জিনিসটা দাঁড় করবেন, তখন আপনাদের যা যা প্রয়োজন হবে সেই বিষয়গুলোই আমরা আলাদা আলাদা করে দেখাচ্ছি। অতএব প্রতিটা ভিডিওই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওগুলোকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো আমরা যে লাইটটা আজকে নিয়ে এসেছি এটা হচ্ছে গোডক্সের SL60II BI। এটা হচ্ছে একটি লাইট যেটা 60 ওয়াটের 60 ওয়াটের এলইডি লাইট, ভিডিও লাইট, মানে কন্টিনিউয়াস লাইট দিবে সেই লাইট। তো এটার মধ্যে একটা ভেরিয়েশন হচ্ছে এইটা, যেটার ভেতরে আমরা খানিকটা ওয়ার্ম লাইট নিয়ে আসতে পারবো, মানে এই সাদা লাইটের সাথে, ডে লাইটের সাথে কিছুটা হলদে একটা ভাব চলে আসবে, ওয়ার্ম ব্যাপারটা আসবে, একটু সিনেমাটিক লুক আসবে। এইটা হচ্ছে এই লাইটটার বিশেষত্ব। এবং এরই সাথে সাথে আরও একটা লাইট আছে যেটার মধ্যে শুধুমাত্র সাদা টোনটাই রয়েছে, সেটার মধ্যে ওয়ার্ম টোনটা নেই। সো ওই লাইটটা নেওয়ার সময় একটু খেয়াল করবেন যে ওটার চেতে এটা আপনার জন্য একটু বেটার হবে। সো চেষ্টা করবেন এই বিআই লেখাটা দেখে নিতে যেটার মধ্যে ওয়ার্ম আছে। আর এই লাইটটা আমরা এখন খুলবো, এবার ভেতরে দেখবো যে কী কী আছে এবং কীভাবে এটা দেওয়া হয়েছে। আর এখানে আমার সাথে রয়েছে আরেকটা সফট বক্স, এই সফট বক্সটার নাম হচ্ছে নিউ ইয়ার। তো এইটার যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে এটা একটু দাম বেশি, একটু না একটু বেশিই বেশি। তো এটার যেটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে এটা গতানুগতিক যে সফট বক্সগুলো, মানে গোডক্সের যে সফট বক্স, ওগুলো তো আমাদের গোডক্সের সাথে যে কাঠিটা দেয় সেটা দিয়ে জিনিসটাকে ফুলিয়ে তুলতে হয়। তো এটাতে সেটা লাগে না, এটা একটা ছাতির মতো, আমরা খুব সহজ এটা খুলতে পারবো, অল্প সময়ে কাজ করার জন্য এটা খুব ভালো। তো এই দুইটা জিনিস আমরা নিয়ে এসেছি এবং আরেকটা জিনিস এনেছি, সেটা হচ্ছে সিমপেক্সের লাইট স্ট্যান্ড, মানে লাইটটাকে ঝোলানোর জন্য একটি স্ট্যান্ড। তো চলুন আমরা এগুলোকে খুলি এবং দেখি এটার ভেতরে কোনটা কীভাবে আমাদের সেট করতে হবে। তারপর যথারীতি রয়েছে একটা রিফ্লেক্টার। এই রিফ্লেক্টারটা আসলে আমাদের লাইটটাকে নির্দিষ্ট একটা জায়গায় ফোকাস করবে, লাইটটা যাতে ভুল জায়গাতে না পড়ে সেই জিনিসটাই এই রিফ্লেক্টারের কাজ। এবং সাথে আমাদের সেই কাঙ্ক্ষিত লাইটটি। তো আমরা বক্সটা সরিয়ে ফেলি। তো এটা আমরা রেখে দেই, রেখে দেওয়ার পর আমাদের এখানে রিফ্লেক্টারটা বসিয়ে দিতে হবে। ব্যাস আমাদের লাইট রেডি। ভিতরে সুন্দর একটা ব্যাগ দেওয়া হয়েছে এটা ক্যারি করার জন্য এবং এটা বেশ কাজেই আসবে। যেভাবে এটা সেট করতে হবে সেটা হচ্ছে একটা দেখার বিষয় এবং বোঝার বিষয়। এখানে রয়েছে গ্রিডটা, এটা আমরা সবার শেষে সেট করব, এটা আমরা রাখলাম। এখানে রয়েছে একটা সাদা রঙের ডিফিউজার, তো এটা আমাদের খুবই কাজের জিনিস। এই জিনিসটা আমরা আগে খুলে একটু দেখে নেই। এই হচ্ছে ডিফিউজারটা, এটার কোয়ালিটি বেশ ভালো, অনেক ভালো কোয়ালিটি, ডাবল ডিফিউজার আছে, যেটা খুবই ভালো লাইটটাকে কন্ট্রোল করার জন্য যথেষ্ট কাজে আসবে। তো এটাও আমরা রাখি। ওর আমাদের এই হচ্ছে মূল সফট বক্সটা, এই সফট বক্সটাই আমাদের মূলত দরকার। ওপেন করার পর আমরা জাস্ট এটাকে এই ওপেন করে দিলাম। এটার ভেতরে লাইট ফিটিং করার জন্য আমাদের রিফ্লেক্টার সহকারেও আমরা ফিটিং করতে পারবো, রিফ্লেক্টার ছাড়াও আমরা ফিটিং করতে পারবো। ব্যাস এটা লক হয়ে গেল। তো আমাদের লাইটটা এরকম যখন আসলো সেবে, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডটাকে, এবং স্ট্যান্ডের উপরে খুব সহজ একটা বিষয়, এটার নিচে একটা হোল আছে, এই হোলটাকে স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব। তো আমরা এটাকে জাস্ট লক করে দেব। লক করে দেওয়ার পর আমাদের এটা হয়ে গেল। আমরা এখন সফট বক্সটাকে একটু উপরে তুলি, মানে লাইটটাকে একটু উপরে তুলি।
এই হচ্ছে আমাদের মূলত লাইটটা সেট হইল। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এটার ভিতরে আমরা ডিফিউজারটা আগে ফিক্স করে দিব। এই যে প্রথমত হচ্ছে যে আমাদের লাইটটাকে আটকাতে হবে, মানে সে যাতে ডাইরেক্ট আমার উপরে হিট করতে না পারে, সেই জন্য আমরা ডিফিউজার দিব। ডিফিউজার দেওয়ার পর আমরা যেটা দিব সেটাকে বলা হয় গ্রিড। আমরা গ্রিডটাও লাগিয়ে দিব এবং এটা লাগানো খুবই সহজ। চারদিকেই স্টিকারের মতো করা আছে, আমরা জাস্ট ধরে আমাদের লাইটটা এবং শর্ট বক্সটা টোটালটা সেট হয়ে গেছে। আমরা এখন এটাতে পাওয়ার দিব, মানে কারেন্ট দিব। দেওয়ার পর দেখব এটার আউটপুটটা আসলে কি আসছে। এটার যেটা বিশেষত্ব, যে কারণে এই লাইটটা না, সেটার কারণ হচ্ছে আমরা যে গতানুগতিক সফট বক্সগুলো ব্যবহার করি, এই বক্সগুলো, এটার ভেতরে কি আছে, এটার ভেতরে রয়েছে 1, 2, 3 লাইট। তো তিনটা লাইটে এক একটা 30, 30, 30, টোটাল 90 ওয়াট। তো এখন আমার দরকার হচ্ছে 50 ওয়াট। তো 50 ওয়াট এই লাইট দিয়ে কখনোই দেওয়া সম্ভব না। কেন সম্ভব না? কারণ আমি যদি দুইটা লাইট বন্ধ করি তাহলে 30, 30, 60 বন্ধ হয়ে গেল, আমার হাতে থাকলো 30। সো এই লাইট দিয়ে কখনোই ওই আউটপুটটা আসবে না। কিন্তু এই লাইটের যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে আমরা এখানে এক্স্যাক্টলি কত চাই ঠিক তাই দিতে পারবো। যেমন এখন আমার দরকার 47 ওয়াট, তো আমি 47 ওয়াটই দিতে পারবো। আবার এখন আমার দরকার 56 ওয়াট, তো আমি 56 ওয়াটই ব্যবহার করতে পারবো। এইটাই হচ্ছে এই লাইটগুলোর অ্যাডভান্টেজ। আমরা যারা সফট বক্স ব্যবহার করি বা আমরা যারা এই ধরনের লাইট ব্যবহার করি, তো আমরা যখন লাইটগুলো ব্যবহার করব তখন আমরা খেয়াল করব যে এই জিনিস যদি আমার প্রয়োজন হয় তাহলে আমাকে এরকম একটা লাইট নিতে হবে। তো এইটার আউটপুটটা সম্পর্কে আমরা একটু জানি, সেজন্য আমাকে এই দুইটা সফট বক্স বন্ধ করে দিতে হবে। সো এই হচ্ছে এই লাইটের আউটপুট। এখন নিশ্চয়ই আপনি আমার ভেতরে অনেক বেশি রকমের সিনেমাটিক ভিউ নিয়ে আসছি এবং আপনি দেখতে পাচ্ছেন আমার একটা সাইডে, নির্দিষ্ট একটা সাইডে একটু আলো বেশি, একটা সাইডে আলো একটু কম। তো এই যে আলো আধারের যে খেলাটা, এইটার জন্য এই গ্রিড সিস্টেমটার খুব বেশি জরুরি ছিল, এই জন্যই এই লাইটটা আমরা ব্যবহার করি। এখন এই লাইটের ভেতরে আমরা আরও খানিকটা কাজ করতে পারবো। যেমন ধরেন এটার ভেতরে আমরা একটু ওয়ার্ম টোন নিয়ে আসতে পারবো, তার জন্য আমাকে আলাদা কোনো লাইটের ব্যবহার করতে হবে না। তো এখন আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন একটা ওয়ার্ম টোন আমার ভেতরে চলে আসছে, এবং সেই ওয়ার্ম টোনটা আসার মূল কারণ হচ্ছে এই লাইটটার ভেতর থেকে আমরা দুই ধরনের টোনটাই নিয়ে আসতে পারবো। মানে ডে লাইটের যে আলোটা, মানে একেবারে ধবধবা সাদা, সেই আলোটাও আসবে, এবং সাথে আমরা চাইলে ওয়ার্ম যে টোনটা, মানে হালকা একটু হলুদ টোন, এটার সাথে মিক্স করতে পারবো। এবং যেটা মিক্স যখন হবে তখন আমার এই চেহারার ভেতরে বা আমাদের এই যে শুটিংয়ের ভেতরে একটা সিনেম্যাটিক ভিউ আসবে। আপনারা আমাদের সাথে থাকবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। সামনে আরও অনেক ইন্টারেস্টিং জিনিস এবং অনেক ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমরা টিউটোরিয়াল তৈরি করবো।